আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নবেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আজকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর একটা ক্লাস নিব, যেটা সেটের প্রথম পৃষ্ঠা থেকে ইবাদত অংশের উপর আজকের ক্লাসটা হবে। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হলো ইবাদত। আমরা এই ইবাদত ক্লাসটা এখন শুরু করছি। তাহলে দেখেন, এক নাম্বার প্রশ্নে কি আছে, ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ, উত্তর, ইবাদত অর্থ গোলামি করা। ইবাদত অর্থ গোলামি করা বা আল্লাহর হুকুম পালন করা। ইবাদত শব্দের অর্থ কী? তাহলে ইবাদত অর্থ গোলামি করা বা আল্লাহর হুকুম পালন করা। ইবাদত অর্থ গোলামি করা বা আল্লাহর হুকুম পালন করা। ইবাদত অর্থ কী? উত্তর, ইবাদত অর্থ গোলামি করা বা আল্লাহর হুকুম পালন করা। আমরা আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার হুকুম পালন করব, এটাই হবে আমাদের জন্য কি, ইবাদত। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন সেইগুলোই আমরা করব। দুই নম্বর প্রশ্নে কি দেখা যাচ্ছে? দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে? দেখি আমরা, ইবাদত কাকে বলে? উত্তর, আল্লাহ ও তার রাসূলের হুকুম মতো চলা এবং ইসলামের বিধান অনুসারে কাজ করাকে ইবাদত বলে। আল্লাহ ও তার রাসূলের হুকুম মতো চলা এবং ইসলামের বিধান অনুসারে কাজ করাকে ইবাদত বলে। আল্লাহ ও তার রাসূলের হুকুম মতো চলা, ইসলামের বিধান অনুসারে কাজ করাকে ইবাদত বলে। আল্লাহ ও তার রাসূলের হুকুম মতো চলা, ইসলামের বিধান অনুসারে কাজ করাকে ইবাদত বলে। অর্থাৎ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সমস্ত কাজের হুকুম করেছেন সেগুলো আমরা করব, আর ইসলামের যে বিধানগুলো রয়েছে এই ইসলামের বিধান অনুসারে কাজ করা ইবাদত। তিন নম্বর প্রশ্ন, ইবাদত করলে কে খুশি হন? ইবাদত করলে কে খুশি হন? আমরা জানি ইবাদত করলে আল্লাহ খুশি হন, যেহেতু আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করি। তাই উত্তর হলো ইবাদত করলে আল্লাহ খুশি হন। আবার দেখি, ইবাদত করলে কে খুশি হন? উত্তর, ইবাদত করলে আল্লাহ খুশি হন। ইবাদত করলে কে খুশি হন? ইবাদত করলে আল্লাহ খুশি হন। চার নম্বর প্রশ্ন, ইবাদতকারী দুনিয়াতে কি পায়? ইবাদতকারী দুনিয়াতে কি পায়? উত্তর, ইবাদতকারী দুনিয়াতে শান্তি পায়। ইবাদতকারী দুনিয়াতে শান্তি পায়। প্রশ্ন, ইবাদতকারী দুনিয়াতে কি পায়? উত্তর, ইবাদতকারী দুনিয়াতে শান্তি পায়। ইবাদতকারী দুনিয়াতে কি পায়? ইবাদতকারী দুনিয়াতে শান্তি পায়। আচ্ছা, আমরা আরেকবার দেখে আসি আমাদের এই চারটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো ইবাদত অর্থ কি? তাহলে বন্ধুরা আপনারা বলেন, ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ গোলামি করা বা আল্লাহর হুকুম পালন করা। ইবাদত অর্থ গোলামি করা বা আল্লাহর হুকুম পালন করা। ওকে, দুই নম্বর প্রশ্ন, ইবাদত কাকে বলে? দুই নম্বর প্রশ্নটা আমরা কি শিখেছি, ইবাদত কাকে বলে? আল্লাহ ও তার রাসূলের হুকুম মতো চলা ও ইসলামের বিধান অনুসারে কাজ করাকে ইবাদত বলে। আল্লাহ ও তার রাসূলের হুকুম মতো চলা ও ইসলামের বিধান অনুসারে কাজ করাকে ইবাদত বলে।
ওকে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি, ইবাদত করলে কে খুশি হন? এটা সবাই আমরা শিখে গেছি, ইবাদত করলে কে খুশি হন? ইবাদত করলে আল্লাহ খুশি হন। ইবাদত করলে কে খুশি হন? ইবাদত করলে আল্লাহ খুশি হন। উত্তর, ইবাদত করলে আল্লাহ খুশি হন। 4 নম্বর প্রশ্ন, ইবাদতকারী দুনিয়াতে কি পায়? ইবাদতকারী দুনিয়াতে কি পায়? উত্তর, ইবাদতকারী দুনিয়াতে শান্তি পায়। ইবাদতকারী দুনিয়াতে কি পায়? শান্তি পায়। উত্তর, ইবাদতকারী দুনিয়াতে শান্তি পায়। আমি আবার বলছি, ইবাদতকারী দুনিয়াতে শান্তি পায়। ইবাদতকারী দুনিয়াতে শান্তি পায়। তো বন্ধুরা, এই 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন আপনারা আপনাদের বাসায় যে HW খাতাটি রয়েছে, HW খাতায় সুন্দর করে HW করবেন, প্রশ্নও লিখবেন, উত্তরও লিখবেন হোমওয়ার্ক খাতায়। এটাই HW। তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? CW টু HW। এই 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন আমরা কি করব, খাতাতে লিখে রাখব, এবং 30 তারিখ রবিবারের দিন এই হোমওয়ার্কটা আমাদেরকে জমা দিতে হবে স্কুলে। এটা কে দিবে? গার্ডিয়ানরা, আপনার বাবা অথবা মা স্কুলে এসে দিয়ে যাবে 30 তারিখ রবিবার। 30 তারিখ রবিবারের দিন এই হোমওয়ার্কটা দিয়ে যাবে জমা। এই হোমওয়ার্কের উপরে আমাদের মার্কস থাকবে। এই আমাদের যে সিটি পরীক্ষা হতো, ক্লাস টেস্ট পরীক্ষা হতো, ক্লাস টেস্ট পরীক্ষা তো এখন হবে না। এই ক্লাস টেস্টের যে 10 মার্কস, এই 10 মার্কস আমরা এই হোমওয়ার্ক খাতাতে দিয়ে দেব। যারা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক সুন্দরভাবে করবে, তাদেরকে আমরা 10-এ 10 মার্কস দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা এই হোমওয়ার্কগুলো সুন্দরভাবে করে রাখব, কেমন? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাবা মায়ের কথা মতো চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।